সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার কবরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্ব দলের সিনিয়র নেতারা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান, পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, শাহজাহান খান যুগ্ম সাধারণ সম্পাদক, আফম বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক, আহমদ হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল সোভান গোলাপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল সবুর দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। এর পাশাপাশি যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।